মায়াগুলো বেশি দিবি তাইবা না ওই হতে আছে যদি দিস তো রে আরে বাটা কত কইনি হ্যাঁ বাটা কত বেশি দিবি বাটা কত করতে পারি না গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্থক ভ্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলটিতে যদি কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো সকালে দেখতে পেলে মা চালার কাছ থেকে মাছ কেনার ইয়ে করছিল বাবা, কিন্তু মাছ পছন্দ হলো না, এই জন্য নেয়নি। আর আমাদের এই যে ঘরের কাজ অনেকদিন ধরেই হচ্ছে, আজকে আবার মিস্ত্রি দাদুরা এসছে, আর বাড়ি থেকে যে চলে আসলাম রান্নাঘরটা একদম পাশেই, এসে দেখছি বোন এদিকে সেই সরু চুকুলি যেটাকে বলে আর বাংলা ভাষায় ধাবড়িও বলে থাকে যেটাকে, তো সেটা বানাচ্ছে, আর আমি এদিকে ছেলের খাবারটা করে নিচ্ছি। আমার বোন এটা খুব ভালো পারে, আমিও মোটামুটি পারি, কিন্তু আমার আবার এটা ঠিক ভালো লাগে না। তো সেই জন্য আমি দেখো কী করছি, পেঁয়াজ লঙ্কা একটু লবণ আর এই যে দেশি মুরগির যে ডিম রয়েছে সেটা দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিলাম, আমাদের বাড়িরই ডিম, একদম পিওর ডিম। তো যাই হোক, হলুদ দেবো না, হলুদ দেওয়া লাগবে না, দেখো হলুদ না দিয়ে কত সুন্দর একদম হলুদ হয়ে গেল। দেশি জিনিসের এই হচ্ছে মানে সুবিধে। তো এখন ভাজাতে চলেছি ডাইরেক্ট, দেখো কত সুন্দর ভেজে ফেলেছি, একদম মানে এপিট ওপিট একদম এত সুন্দর ভাজা হয়েছে না, দাঁড়াও কেটে তোমাদের দেখাই বেশ কেমন হয়েছে ব্যাপারটা। একদম পন্সের মতো তুল তুলে নরম হয়েছে বাড়ির ডিম, তোমরা বুঝতেই পারছো। তো এই দেখো ভোলা মাছ, এটাকে ভোলা মাছ বলে। তো এই ভোলা মাছটা বাবা বাজারে গেছিলো, ওখান থেকে কিনে পাঠিয়েছে। কেমন দাঁত দেখো, ভয়ানক রাক্ষসে দাঁত, মা কাটছে, বাপরে। আর আমার সার্থক দেখো সকালবেলায় মাথায় তেল দিয়ে দিয়েছি, সেই অবস্থায় দুলো মাটি ঘেটছে, ওদের উঠোনে নানিদের উঠোনে মাটি ফেলেছে, সেই মাটি ঘেটছে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে আমি আজকে একটু মাঝিগ্রাম যাব, একটু দরকার আছে, প্রায় প্রায় যেতে হয়, প্রায় প্রায় দরকার পড়ে। তো আজকে আবার যাবো, ভাবছি সাইকেল নিয়ে যাব, একটু তাড়াতাড়ি করছি, এর জন্য দেখা হচ্ছে আবার। তো সাইকেল নিয়ে যাইনি, টোটো নিয়ে বেরিয়ে পড়লাম, এদিকে মা এত রোদ গরম, মা বলছে যে রোদ গরমে যেতে পারবি না, হাঁপিয়ে যাবি, তার সেজন্য আমি টোটোতে করে আসলাম। একটু দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে চালাচ্ছে টোটোটা। মাঝিগ্রাম আসবো আর স্টেশন দেখাবো না, সেটা তো হয় না, মাঝিগ্রামে একটা অন্য দরকার এসেছিলাম, তা তোমাদেরকে দেখালাম স্টেশনটা। আর আমার লোকটা একবার তোমরা দেখে নাও, আমি একদম সিম্পলভাবে চলে এসেছি বাইরে, যা যে জামা প্যান্টটা ছিল সেটা পরে আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি বাড়ি চলে আসলাম, এবার শান্তি, এবার ড্রেস ফ্রেস সব চেঞ্জ করবো, চেঞ্জ করে ছেলেকে স্নান করাবো। 11টা বেজে যায়নি এখনও, অনেক যায়, 10:40 বাজে, 10:30 থেকে স্নানটা করাই, স্নান টান করাবো, দেখা হচ্ছে আবার পরের কোনো কাজে। যাই হোক, তো সকালবেলা দেখো ওই ঘরের কাজটা দেখাচ্ছিলাম, আজকে দেখো ডিজাইনের কাজ হচ্ছে, এই ডিজাইনটা যখন হয়ে যাবে তখনও তোমাদের দেখাবো। তো এই অবস্থায় কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে, যদি ভালো লাগে বা খারাপ লাগে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বিকাল হয়ে গেছে, ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম, কিন্তু ও ঘুমায়নি, মা ওকে খানিকক্ষণ ধরে রেখেছিল, তো আমি ততক্ষণ একটু ঘুমিয়ে নিয়েছি। মানে জামা কাপড় টাপড় সব মা তুলে দিয়েছে, ওগুলো ভাত টাচ কিছু করা হয়নি, সব ঘরে ডিবি করে রাখা আছে। আমি এখন এই যে দেখো হাতে 10 টাকা নিয়েছি, এখন এই 10 টাকা নিয়ে খাবার কিনতে যাবো। তাহলে আস্তে আস্তে দোকানের দিকে যাচ্ছি, যাই দেখি দোকানের দিকে কী খাওয়া যায়, দেখি 10 টাকার, গরিব মানুষের 10 টাকা তাই অনেক, যাই দেখি দোকানে। দোকানে এসে আর এক কাণ্ড দেখছি, নিয়ানি দেখছি একদম পুরো ওদের দোকানে একটা শোকেস রেখেছে, সেই শোকেসের ওপর উঠে দাঁড়িয়ে রয়েছে, না এতটা দুষ্টু আপনারা ধারণা করতে পারবেন না, কি বলবো, সবকটাই দুষ্টু। তিনটে ভাই রয়েছে ওরা, নিয়ানির দাদা, নিয়ানি আর আমার এই যে ছেলে সার্থক, তিনজন মিলে একদম সারা বাড়ি মাতিয়ে ওঠে, মানে তোলে। দাও তুমি দাও, পয়সা দাও, ক্রিম রোল একটা, কোনটা কোনটা দেখাও, আঙুল দিয়ে দেখাও, লাড্ডু লাড্ডু নাই, যে এটা নিয়ে, এটা 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 নি, ক্রিম রোল। ছেলে লাড্ডু বলছে, লাড্ডু নিলাম না, তার কারণ একটু আগে একটা লাড্ডু খেয়েছে, এবার অত মিষ্টি খাওয়ানো যাবে না,
আর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক হচ্ছে, তোমাদেরকে সেটা বলা হয়নি। আজকে আমাদের পাড়ায় একজনের বাড়িতে একটা মানসিক কালী পুজো আছে, তো আমরা সেখানে যাব, সন্ধ্যেবেলায় যাব, তোমাদের সাথে আবার ওখানে গিয়ে দেখা হবে। তো পুজো বাড়ির পরিবেশটা তোমাদেরকে দেখালাম, চারিদিকে বাজনা টাজনা হচ্ছিলো, কেমন লাগছে তোমাদের সবটা দেখে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এই এসে খিচুড়ি খেতে বসে পড়লাম, খুব ভিড় খাওয়ার এখানে, নতুন সবজি টবজি দিয়ে একটা তরকারি আর খিচুড়ি। তো ভিডিওটা আজকের মতো এই অবধি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওটাও ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা নতুন দেখেছো ভিডিওটা, তাদের কে অনুরোধ করছি যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।